এটা হলো নিউ জলপাইগুড়ির রেল স্টেশন। ট্রেন থেকে আমরা এখানেই নামলাম, এরপরে গাড়িতে চড়ে রওনা দিলাম দার্জিলিং এর উদ্দেশ্যে। শিলিগুড়ি শহর পার হতেই দুপাশে ফরেস্ট আর মাঝখান দিয়ে সুন্দর এই রাস্তা। দেখে কি যে ভালো লাগছিল বলে বোঝানো যাবে না। শুনেছি এই রাস্তার উপরে মাঝে মধ্যে বনহাতির দল এসে দাঁড়ায়, তখন যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আমরা অবশ্য সেদিন বনহাতি দেখতে পাইনি। একটু পরেই শুরু হলো পাহাড়ি রাস্তা। এই রকম একটু আগে আমরা নিচের ওই রাস্তা থেকে উপরে উঠে এসেছি। পাহাড়ের গায়ে একটা স্কুল দেখলাম, এই যে লাল বিল্ডিংটা। একটা ঝর্ণার পাশে খাবারের দোকানে আমাদের গাড়ি থামলো খাবার বিরতি দিতে। জানালা দিয়ে তাকালাম, ঝর্ণার জল বয়ে যাচ্ছে নিরবধি, আর শব্দ শুনছিলাম। পুরো পাহাড়টা ঢেকে আছে মেঘে, দেখে মনে হবে এটা কুয়াশা, আসলে এটা মেঘ। একটু পরেই আমাদের যাত্রা শুরু হলো। পৌঁছালাম সোনাদা, সেখান থেকে আবার এগুতে থাকলাম। একটু পরেই শুরু হলো দার্জিলিং শহর। সরু আঁকাবাঁকা রাস্তা, এই রাস্তা ধরেই এগিয়ে চলছে আমাদের গাড়ি। দূরের মেঘগুলো ধেয়ে আসছিল আমাদের দিকে। পাহাড়ের গায়ে বাড়িগুলো ঢাকা পড়ছিল মেঘের আড়ালে। এই দৃশ্যটা আসলেই অসাধারণ, চোখে না দেখলে বুঝতেই পারবেন না। তাও ক্যামেরাতে যতটুকু সম্ভব ধরে রাখার চেষ্টা করলাম। সামনে একটু ট্রাফিক জ্যাম হলো, তাই আমাদের চালক গাড়ির গতি কমিয়ে দিল। এখানকার চালকগুলো সবাই নিয়ম মেনে চলে, সহজে কেউ কাউকে ওভারটেক করে না। আমাদের চালক ধৈর্য সহকারে গাড়ি থামালেন। আমরা গাড়িতে বসে আশেপাশের দৃশ্য দেখতে লাগলাম। দূরে মেঘ ঘুরে যাচ্ছিল, আশেপাশে অনেক পুরনো বিল্ডিং, অনেকগুলো দোকানঘর। দোকানঘরগুলোর উপরে থাকারও ব্যবস্থা। এইরকম দুই একটা বড় গাড়ির কারণে ছোটখাটো জ্যাম তৈরি হয়, না হলে খুব একটা জ্যাম হয় না এই রাস্তায়। অসংখ্য ছোট ছোট গাড়ি চলছে। পাহাড়ি এই পুরনো বাড়িগুলো দেখতে বেশ লাগে। একটু পরেই হয়তো আমাদের সিগন্যাল আসবে। হ্যাঁ, আমাদের সিগন্যাল চলে এসেছে। আমাদের গাড়ি এগিয়ে চলল সরু এই রাস্তা ধরে, কখনো বা ছোট ছোট পুরনো সেই বাড়ির নিচ দিয়ে। আমরা এগুতে লাগলাম মূল শহরের দিকে। রাতে আমরা হোটেলে থাকব, আর কালকে সকালে বের হব ঘুরতে। ওই যে গাছগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে পাইন গাছ। এগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আমাদের গাড়ি ছুটে চলল পাশেই টয় ট্রেনের রাস্তা। আমরা অবশ্য সেদিন টয় ট্রেন দেখতে পাইনি, কি কারণে যেন বন্ধ ছিল। আমরা এগিয়ে চললাম। মাঝে মধ্যে পাহাড়ি খাদগুলো দেখে মনে হচ্ছিল পড়ে গেলে আর বেঁচে ফিরব না। পুরনো এই দার্জিলিং শহর
রাতের দার্জিলিং শহর আমাদের হোটেলের একটু সামনেই এই ছবিটা তুলেছিলাম। সকালবেলা সেই টয় ট্রেনের লাইনের পাশে দাঁড়িয়ে একটা ছবি তুললাম। তারপরে আমরা গেলাম ঘুম রেল স্টেশনে। এই রেল স্টেশনে হিন্দি সিনেমার শুটিংও হয়েছে। এই ঘুম রেল স্টেশনের পাশেই আছে ঘুম মনাস্ট্রি। গেলাম মনাস্ট্রিতে, ভুটানের বিল্ডিংয়ের ধাঁচে বিল্ডিংটা, বেশ ভালো লাগলো। একজনের সাথে পরিচিত হলাম, কুশলায়াদি বিনিময় করলাম, ভালো লাগলো। তারপরে আমরা গেলাম বাতাসিয়া লুপে। এই বাতাসিয়া লুপে মেঘে ঢাকা না থাকলে এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এটা হচ্ছে বাতাসিয়া লুপে ঢোকার রাস্তা। বাতাসিয়া লুপে একটা স্ট্যাচু আছে, স্ট্যাচুটা দেখতে বেশ। তারপর দিন ভোরবেলা আমরা গেলাম টাইগার হিলে, উদ্দেশ্য কাঞ্চনজঙ্ঘা দেখা। কিন্তু আমাদের দুর্ভাগ্য সেদিনও আকাশ মেঘলা ছিল, পাইনের গাছগুলো ঢেকেছিল মেঘে। সে এক অসাধারণ ভৌতিক রূপ, দেখে গা ছমছম করছিল, ভালো লাগছিল। হঠাৎ করে টাইগার হিলের আকাশটা একটু পরিষ্কার হলো, কিন্তু দূরের কাঞ্চনজঙ্ঘার দেখা আর পেলাম না। তারপরে আমরা টাইগার হিল থেকেই রওনা দিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। শিলিগুড়ি থেকে আমরা ট্রেনে আবার ফিরব। এটাই ছিল আমার দার্জিলিং ঘোরার স্মৃতি। আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন।